জাকির হোসেন সিকদার ডাঙরিয়াক সি আই ডিয়ে মাতিছে, ময়ো যাম লগত, আমার সব দলের নেতা কমে যাব, যিমান সুৎপুষ করে সি আই ডিয়ে কই থাকুক। গুয়াহাটিত 2000তকৈ বেছি চুরি কেস হয়েছে, অসম পুলিশ কোত? গুয়াহাটিত দৈনন্দিন চুরি ডকাইত কেস হয়ে আছে, অসম পুলিশ কোত আছে? ডাক্সর মাফিয়া ব্যবসায় চলে আছে, অসম পুলিশ কোত আছে? হ্যাঁ, কংগ্রেসক খালি সি আই ডিয়ে দেখা পায়, এসেম্বলি তথ্য আছে 2400তকৈ বেছি চুর ডকাইতর কেস হয়েছে গুয়াহাটিত, ডেইলি 50টা ঘটনা গুয়াহাটিত হয়ে আছে। হোয়ের ইজ আসাম পুলিশ, হোয়ের ইজ সি আই ডি? চুর ডকাইত ধরব নয়, গুন্ডা ডকাবাজ ধরব নয়, ড্রাগস মাফিয়াক ধরব নয়, সিন্ডিকেটক ধরব নয়, সুপারি সিন্ডিকেট চলি আছে, মাছর সিন্ডিকেট চলি আছে, কত আছে পুলিশ? অর্থনৈতিক ক্ষতি আটাইতকৈ হৈছে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার নেতৃত্ব লৈছে বিজেপিয়ে। রেড হল মাইনিং করে কয়লা খননত মানুষ মরি আছে, ক্ষতি হওয়া নাই? কাখন জাপি দি পেলায় আর্থসামাজিক দিকক ধ্বংস করব বিচরা হৈছে? ভবিষ্যৎ প্রজন্ম অসুরক্ষিত হব, আমি কার বিরোধিতা করবর কারণে যিকো পর্যায়ে যাব, আর গভর্নমেন্টও যান পর্যায়ে যাব পারে যাব কারণে আমি আহ্বান জানাই। একু ভাবুকিলে কেরেপ নকরো, করবলে কিটো আছে? অলরেডি বাটত মারপিট করা আরম্ভ করেছে, অলরেডি পুলিশে মানুষ দলিয়া দিয়া আরম্ভ করেছে, অলরেডি থানার সুৎপোষ আরম্ভ হয়েছে, অলরেডি সি আই ডি সুৎপোষ আরম্ভ হয়েছে, অলরেডি ঘর মানুষের ওপর আক্রমণ আরম্ভ হয়েছে, আর কি বাকি আছে? গুলি খাবলে বাকি আছে? অলরেডি সরকারে বহুত এনকাউন্টার করে আছে, বহুত এক্সট্রা জুডিশিয়াল এনকাউন্টার হয়ে আছে, আর একটা ভূপেন বৰা এনকাউন্টার হব হব। জাকির হোসেন সিকদার ডাঙরিয়াক সি আই ডিয়ে মাতিছে, ময়ো যাম লগত, আমার সব দলের নেতা কমে যাব, যিমান সুৎপোষ করে সি আই ডিয়ে কই থাকুক। গুয়াহাটিত 2000তকৈ বেছি চুরি কেস হয়েছে, অসম পুলিশ কোত? গুয়াহাটিত দৈনন্দিন চুরি ডকাইত কেস হয়ে আছে, অসম পুলিশ কোত আছে? ডাক্সর মাফিয়া ব্যবসায় চলে আছে, অসম পুলিশ কোত আছে? হ্যাঁ, কংগ্রেসক খালি সি আই ডিয়ে দেখা পায়, এসেম্বলি তথ্য আছে 2400তকৈ বেছি চুর ডকাইতর কেস হয়েছে গুয়াহাটিত, ডেইলি 50টা ঘটনা গুয়াহাটিত হয়ে আছে, হোয়ের ইজ আসাম পুলিশ, হোয়ের ইজ সি আই ডি? চুর ডকাইত ধরব নয়, গুন্ডা ডকাবাজ ধরব নয়, ড্রাগস মাফিয়াক ধরব নয়, সিন্ডিকেটক ধরব নয়, সুপারি সিন্ডিকেট চলি আছে, মাছর সিন্ডিকেট চলি আছে, কত আছে পুলিশ? অর্থনৈতিক ক্ষতি আটাইতকৈ হৈছে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার নেতৃত্ব লৈছে বিজেপিয়ে। রেড হল মাইনিং করে কয়লা খননত মানুষ মরি আছে, ক্ষতি হওয়া নাই? কাখন জাপি দি পেলায় আর্থসামাজিক দিকক ধ্বংস করব বিচরা হৈছে? ভবিষ্যৎ প্রজন্ম অসুরক্ষিত হব, আমি কার বিরোধিতা করবর কারণে যিকো পর্যায়ে যাব, আর গভর্নমেন্টও যান পর্যায়ে যাব পারে যাব কারণে আমি আহ্বান জানাই। একু ভাবুকিলে কেরেপ নকরো, করবলে কিটো আছে? অলরেডি বাটত মারপিট করা আরম্ভ করেছে, অলরেডি পুলিশে মানুষ দলিয়া দিয়া আরম্ভ করেছে, অলরেডি থানার সুৎপোষ আরম্ভ হয়েছে, অলরেডি সি আই ডি সুৎপোষ আরম্ভ হয়েছে, অলরেডি ঘর মানুষের ওপর আক্রমণ আরম্ভ হয়েছে, আর কি বাকি আছে? গুলি খাবলে বাকি আছে? অলরেডি সরকারে বহুত এনকাউন্টার করে আছে, বহুত এক্সট্রা জুডিশিয়াল এনকাউন্টার হয়ে আছে, আর একটা ভূপেন বৰা এনকাউন্টার হব হব।